দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করা গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় মোখায় পরিণত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে আগামীকালের মধ্যে মোখা প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে রোববার বাংলাদেশের কক্সবাজার টেকনাফ উপকূলে আছড়ে পড়তে পারে। এদিকে দেশের সব সমুদ্র বন্দরকে দুই নম্বর হুঁশিয়ারির সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। আরও জানাচ্ছেন মিজান রহমান। ঘূর্ণিঝড় মোখা বাংলাদেশের চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দর থেকে গড়ে প্রায় 1,250 কিলোমিটার দূরে অবস্থান করছে। ঘূর্ণিঝড়ের কেন্দ্রের 54 কিলোমিটারের মধ্যে বাতাসের গতিবেগ রয়েছে 62। এটি দমকা অথবা ঝোড়ো হাওয়া আকারে 88 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। বৃহস্পতিবার মধ্যরাত নাগাদ ঘূর্ণিঝড়টি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আমরা এক্সপেক্ট করতেছি যে ভেরি সিভিয়ার সাইক্লোন থেকে কিছুটা কমে আসবে, তার তীব্রতা কিছুটা কমে আসবে, তখন তার গতিবেগ হতে পারে 120 থেকে 130 কিলোমিটার। এটা র্যান্ডম গতিবেগ এবং সেটা গাস্টিং আকারে বৃদ্ধি পেয়ে 145 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। আগামীকাল 12 তারিখ থেকে দেশের বিভিন্ন অঞ্চলে, আজকেও বিভিন্ন জায়গায়, ফরিদপুর, সিলেটে আমরা 3 জায়গায় বৃষ্টিপাত পেয়েছি। আগামীকালকে বৃষ্টিপাতের পরিমাণ আরেকটু বাড়বে। চট্টগ্রাম বিভাগেও কিছু কিছু জায়গায় চলে আসবে বৃষ্টিপাত এবং বরিশাল এবং সিলেট বিভাগে। আবহাওয়াবিদরা বলেছেন ঘূর্ণিঝড়ের প্রভাবে মধ্যরাত থেকে সারা দেশে বৃষ্টিপাত হবে। এছাড়া এখনও ঝড়টি শক্তি সঞ্চয় করছে বলে সারা দেশে গরম বাড়বে। ঘূর্ণিঝড়ের বর্তমান গতিমুখ অনুযায়ী এটি টেকনাফ উপকূল ও মিয়ানমারে আঘাত হানার কথা বলে জানিয়েছেন এই আবহাওয়াবিদ। আজকে মধ্যরাত নাগাদ এটা সিভিয়ার সাইক্লোনের রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল সন্ধ্যা নাগাদ এটা ভেরি সিভিয়ার সাইক্লোনে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। টেকনাফের সাউথে দিয়া এর কেন্দ্রটা অতিক্রম করার আশঙ্কা রয়েছে, সেহেতু আমাদের যে সাইক্লোনের অন্তত অর্ধেক বডি, 50% বডি বাংলাদেশের উপকূলের উপরে থাকবে এবং সেই জেলাগুলি হলো কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, এই সমস্ত জেলার উপর দিয়ে সেটার প্রভাবটা পড়বে। আবহাওয়াবিদদের মতে ঘূর্ণিঝড়টি কেন্দ্র থেকে 8 কিলোমিটার গতিতে উপকূলের দিকে ধেয়ে আসছে। এই হিসেবে এটি আগামী 14 মের মধ্যে উপকূলে আশ্রে পড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মিজান রহমান, এনটিভি নিউজ, ঢাকা। গাজীপুরে জমে উঠতে শুরু করেছে নির্বাচনী প্রচার প্রচারণা। ভোটারদের কাছে টানতে মরিয়া প্রার্থীরা জয়ের ব্যাপারে আশাবাদ জানিয়ে প্রার্থীরা প্রতিশ্রুতি দেন গাজীপুরকে আধুনিক সিটি হিসেবে গড়ে তোলার। গাজীপুর থেকে নাসির আহমেদের পাঠানো রিপোর্ট। রাজধানীর পাশে থাকা গাজীপুর সিটির রয়েছে আলাদা গুরুত্ব। শিল্প কলকারখানার কারণে বাড়ছে জনসংখ্যার হার, তবে সেই অনুপাতে বাড়েনি নাগরিক সুযোগ সুবিধা। তাই এই বিষয়টি প্রাধান্য দিয়ে মেয়র প্রার্থীরা প্রচারণায় নেমেছেন। গাজীপুরকে একটি আধুনিক সিটি হিসেবে গড়ে তোলার আশ্বাস দিচ্ছেন তারা। সকলের সাথে মিলেমিশে যিনি চলতে পারেন তার উপর নির্ভর করতে চাই, সেই দৃষ্টিকোণে আমি আশাবাদী, আমরা আশাবাদী যে জনগণ আগামী 25 তারিখে তাদের প্রিয় প্রতীক নৌকা প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবে। গাজীপুরের মানুষ উন্নয়নের কথা চিন্তা করে, যোগ্যতা দেখে, ভালো মানুষ দেখে আমাকে ভোট দেবে বলে আমি বিশ্বাস করি। আমরা মনে করি যদি সুষ্ঠু ভোট হয়, নিরাপত্তা ভোট হয়, ভোট যদি রক্ষা হয়, কোনো ধরনের অনিয়ম অন্ধকার যদি কিছু না করে, তাহলে অবশ্যই অবশ্যই আমার মা জায়তা খাতুন টেবিলগড়ি মার্কায় লক্ষ লক্ষ ভোটের দানে ব্যবধানে এখানে জয়লাভ করবে। আর ভোটাররা বলছেন যোগ্য ব্যক্তি মেয়রের আসনে বসবেন, এটাই প্রত্যাশা তাদের। আগামী 25 মে অনুষ্ঠিত হবে গাজীপুর সিটি নির্বাচন। এনটিভি নিউজ ডেস্ক। বিশাল জনসংখ্যার চ্যালেঞ্জের মধ্যেও স্বাস্থ্যসেবা নিশ্চিতে বাংলাদেশ সাফল্য অর্জন করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বব্যাপী স্বাস্থ্যখাতে সহায়তা বাড়াতে ধনী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সার্বজনীন স্বাস্থ্যসেবা ত্বরান্বিত বিষয়ক শীর্ষ পর্যায়ের আয়োজন। রাজধানীর একটি হোটেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই আয়োজনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্য ও অটিজম বিষয়ক উপদেষ্টা সাইমা ওয়াজেদের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী হেলেন ক্লার্ক। মুক্ত আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তুলে ধরেন দেশের স্বাস্থ্যসেবায় সরকারের ভূমিকার কথা, পাশাপাশি গবেষণা ও কারিগরি বিশেষজ্ঞের
প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। প্রত্যেক বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয় করে দিচ্ছি, আমরা বিভিন্ন ইনস্টিটিউটগুলি করে দিচ্ছি, কাজে আমরা কিন্তু নেক্সট ধাপে যেটা করার ইতিমধ্যে সেটা কিন্তু উদ্যোগ নিচ্ছে। আমাদের নার্সের খুব অভাব ছিল, এখন তো আমাদের প্রায় 45,000 উপরে নার্স আমরা নিয়োগ দিয়েছি। আমাদের চিকিৎসকের কমতি ছিল, সেখানেও প্রায় 30,000-এর কাছাকাছি আমাদের ডাক্তার আমাদের নিয়োগ দেওয়া হয়ে গেছে। আমাদের যেটা সবথেকে দরকার, আমাদের টেকনিক্যাল হ্যান্ড বেশি দরকার, মেডিকেল সায়েন্স। এই মেডিকেল সায়েন্সের উপরে আমাদের গুরুত্ব দিতে হবে, আর কিছু বিশেষায়িত চিকিৎসার ব্যবস্থা আমাদের আলাদাভাবে করে করতে হবে। আধুনিক বিশ্বে স্বাস্থ্যসেবায় পিছিয়ে থাকা দেশগুলোর সহযোগিতায় ধনী দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বলেন, রোগ নির্ণয় ও সঠিক চিকিৎসা প্রদানের প্রয়োজন দক্ষ জনবল। আমাদের যে ধনী দেশগুলি আছে তাদের আরও এগিয়ে আসতে হবে, এবং এই ক্ষেত্রে তাদের বড় ফান্ড দিতে হবে, কারণ স্বাস্থ্যটাই হচ্ছে সকল সুখের মূল। যেখানে যারা ভালো ফান্ড দিতে পারেন, সেখানে যদি একটা ভালো ফান্ড দেয়, তা আমাদের সারা বিশ্বে ছোটো ছোটো আইল্যান্ড স্টেটগুলি আছে, ছোট্ট দেশ দ্বীপাঞ্চলগুলি, তাদেরকে সহযোগিতা করা। করোনা মহামারীতে পুরো বাংলাদেশের মানুষকে ভ্যাকসিনেশনের আওতায় আনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী হেলেন ক্লার্ক। বলেন, বাংলাদেশ স্বাস্থ্য খাতে আরও মনোযোগী হবে এবং ভালো করবে। If you could double from 1-2% expending on expenditure on health, you could do basic UHC. So it's not impossible. It's there. But it's getting that drive now to dedicate that priority to it in the budgeting. Fahad Mohammad, NTV News, Dhaka. দেশীয় বাজারে আগাম লিচু চাহিদার বড় একটি অংশ দখল করে রেখেছে মাগুরার সুস্বাদু রসালো ও বিষমুক্ত লিচু। কৃষি বিভাগ বলছে এবছর মাগুরায় লিচুর ফলন আগের যে কোনো বছরের তুলনায় বেশি, আর ভালো দামের আশা করছেন চাষিরা। মাগুরা থেকে শফিকুল ইসলাম শফিকের পাঠানো রিপোর্ট। থোকায় থোকায় ঝুলছে গাছ পাকা লিচু। মাগুরা সদর উপজেলার হাজরাপুর, ইছাখাদা, মির্জাপুর, নড়িহাটি ও শিবরামপুর সহ কয়েকশো লিচু বাগান জুড়ে এমন দৃশ্য। লিচু কিনতে প্রতিটি বাগানে ভিড় জমাচ্ছেন বিভিন্ন এলাকা থেকে আসা ব্যাপারীরা। বাগান থেকে সংগ্রহের পর এসব লিচু চলে যাচ্ছে ঢাকা, খুলনা, বরিশাল সহ দেশের বিভিন্ন বাজারে। খাইতে খুব সুস্বাদু লিচু, আকারে বড় এবং এই লিচুর কদর সারা বাংলাদেশে রয়েছে। মোটামুটি এবার দামটাও ভালো, আবহাওয়া উপযোগী, ফলন ভালো হয়েছে এবং লিচুর গুণগত মান আলহামদুলিল্লাহ অনেক ভালো। এবার পোকামুক্ত বা রোগমুক্ত লিচু, এই লিচু খেতে খুবই ভালো লাগছে। মৌসুমের শুরুতেই বাজারে আসে আকারে বেশ বড় এই জাতের লিচু। এবছর দেশি লিচু হাজার প্রতি 2,200 টাকা এবং মোজাফফরি ও বোম্বাই লিচু 2,500 টাকা দরে বিক্রি করছেন চাষিরা, যাতে বেশ ভালো লাভের আশাও করছেন তারা। আমাদের এই জাতের ইয়েটা অনেক মানে সুস্বাদু, খেতে অনেক ভালো এবং ঢাকার বাজারেও ভালো দাম পাওয়া যায়। কৃষি বিভাগ বলছে এবছর মৌসুমে মাগুরায় প্রায় 8,000 মেট্রিক টন লিচু উৎপাদনের সম্ভাবনা রয়েছে। এবার হচ্ছে লিচুর ফুল আসার আগে আমাদের যে পরিচর্যাগুলো ছিল, আমরা কৃষি বিভাগ থেকে বিভিন্ন লিফলেট এবং তাদের যে পরিচর্যাগুলো যেগুলো দিয়েছিলাম, আমরা বিভিন্ন উঠান বৈঠক মাঠ দিবস করেছি, যার ফলে কৃষকরা গাছে সেই পরিচর্যা করার পরে এবার লিচুর পরিমাণটা বেশি আসছে। এবার মাগুরা জেলায় প্রায় 665 হেক্টর জমিতে বিভিন্ন জাতের লিচু চাষ করা হয়েছে। কথা নাহিয়ান, NTV নিউজ ডেস্ক।